আজকে তৈরি করে দেখাচ্ছি সরিষা বাটায় পাবদা মাছের মাখা ঝোল আমরা তো পাবদা মাছ বিভিন্নভাবে রান্না করে থাকি তবে পাবদা মাছের ভোনাটাই বেশি করা হয় এভাবে একবার রান্না করে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে আমার তো ভীষণ প্রিয় এবং আমার বাসার সবাই খুব মজা করে খায় এই পাবদা মাছটা আর কাটা কম থাকায় এই মাছটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে তাহলে চলুন আজকে আমি সরিষা বাটায় পাবদা মাছটা কিভাবে রান্না করছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে আমি এখানে পাবদা মাছ নিয়েছি এখানে ছয় পিস বড়ো সাইজের পাবদা মাছ নিয়েছি এবং পাবদা মাছগুলোকে বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাবদা মাছগুলোকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিব সাথে সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিলাম এখন এই মাছগুলোকে বেশ ভালোভাবে পাবদা মাছের গায়ে গায়ে মাখিয়ে দিব একটু তেল দিয়ে নিলে হলুদ আর লবণটা মাখাতে সুবিধা হয় এবং মাছটাও খুব সফট থাকে তাই আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি তো এগুলোকে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো এবার একটি বাটিতে আমি কালো সরিষা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আর এখানে কাজুবাদাম দিয়েছি ছয় সাতটার মতো আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা তিনটা কাঁচামরিচ ঝালের জন্য আর সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি এখন এগুলোকে সব একত্রে আমি একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এগুলোকে এক পাশে রেখে দিয়ে চুলায় কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য এখন তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেলে পরে আমি মাছগুলোকে ভেজে নিব প্রতিটা পাশ আমি এক থেকে দুই মিনিট ভেজে তুলে নিব। আমি মাছগুলোকে দুইটা ব্যাচে ভেজে নিয়েছি এখন মাছ ভাজার তেলটুকু অনেকটি কড়াইতে নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি আরও তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন এই কালো জিরের সাথে পেঁয়াজ কুচিগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এই টমেটো কুচিগুলোকেও পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন টমেটোগুলো একটু সফট হয়ে আসে টমেটোগুলো সফট হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে মিশিয়ে দিচ্ছি এখন একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মশলাগুলো দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়া আর এক চা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে আমি সরিষা বাটাটা দিয়ে দিচ্ছি যেটা আমি আগে থেকেই ব্ল্যান্ড করে রেখেছিলাম এখন এই সরিষা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি মশলাগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব আমি এখানে আরেকটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এই মশলাগুলোকে একটু সময় নিয়ে চুলার মিডিয়ামে রেখে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি মশলাগুলো থেকে যখন একটু তেল বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে তাই এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানি দিয়ে ভালোভাবে মশলাগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পানিটাতে যখন একটি বলক চলে আসবে তখন আমি একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি এই পাবদা মাছগুলোকে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব চুলা রাশটা কিন্তু মিডিয়াম হাইতে রেখেছি এবং মাঝখানে মাঝখানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি যেন নিচে থেকে লেগে না যায় আর মাছগুলো যেন ভেঙে না যায় তার জন্য আমি কড়াইটা ধরে একটু দুলিয়ে দিলাম এখন আবারও ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি ঝোলটা যখন দেখবেন একটু ঘন হয়ে এসেছে তখন আমি আরেকবার কড়াইটা ধরে একটু নেড়ে চেড়ে মেশিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচামরিচ ফালি করে এতে করলে কাঁচামরিচের খুব সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর দিয়ে দিচ্ছি ফ্রেশ কিছু ধনে পাতা কুচি এটা অপশনাল বাট দিলে পাবদা মাছের ফ্লেভারটা বেশি ভালো আসে এবার আরও এক দু মিনিট রান্না করে নিচ্ছি আর এখন ঢাকনাটা ঢেকে চুলা রাশটা একেবারে মিডিয়াম থেকে মিডিয়াম লোতে করে দিয়েছি ঢাকনা উঠিয়ে দিচ্ছি আর এই সময় দেখবেন তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে আর পাবদা মাছের কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আর ঝোলটা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন আমি এর থেকে আর বেশি শুকাবো না এই মাছটা ঝোলটাতে একটু মাখা মাখা থাকলেই মাছটা খেতে বেশি ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল ভীষণ মজার সরিষা বাটায় পাবদা মাছের মাখা ঝোল আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি এটা সাদা ভাতের সাথে খেতে কি যে ভালো লাগে এটা আপনারা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ রেসিপিটি শেয়ার করে দিবেন আর একটি সুন্দর লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন কেমন হয়েছে তো আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ